এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো বেগম রুমানা আলী, মহিলা আসন 14। মাননীয় সদস্য, আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহ রহমান ইরাহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা কর্তৃক উত্থাপিত কার্যপ্রণালী বিধির 147 বিধির আওতায় সাধারণ প্রস্তাবের উপর আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে সুন্দর ও সাবলীল বক্তব্যের জন্য। বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টে সপরিবারে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি, স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের প্রতি। 1975 সালের 3রা নভেম্বর জেলখানায় নিহত জাতীয় 4 নেতার প্রতি। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা জাতির পিতাকে দেখতে পাইনি, ওনার সান্নিধ্য আমরা পাইনি, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সেই স্বপ্ন পূরণের বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে আমার বাবা পাঁচবারের নির্বাচিত এমপি ও প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ রহমত আলী সবসময় ছিলেন ওনার পাশে। 1966 সালের 6 দফার আন্দোলনে, তেজগাঁওয়ের মিছিলে, 1969-এর গণ অভ্যুত্থানে, 70-এর নির্বাচনে, 71-এর মুক্তিযুদ্ধে কাজ করেছিলেন ফ্লাইট কুরিয়ার হিসাবে। আমি গর্বিত আমার বাবা বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক ছিলেন। আমি গর্বিত মুক্তিযোদ্ধা বাবার জন্য যিনি 1956 সালে ভাওয়াল রাজার সেই রাজবাড়ি মাঠের জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রমুগ্ধ ভাষণে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমের মায়ামন্ত্র মনের ভেতরে গেঁথে নিয়েছিলেন, হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধুর একজন শিশু সৈনিক। এরপর শুরু হলো বঙ্গবন্ধুর স্বপ্ন গড়ার সৈনিক হিসেবে। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবেই কাজ করে গেছেন। ছাত্রলীগে যোগদান করেন 1957 সালের শেষ দিকে। এভাবেই শুরু হয় বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িতে আসা যাওয়া, বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসা। 1966 সালের 20শে মার্চ থেকে বঙ্গবন্ধু দেশব্যাপী জনসংযোগ শুরু করেন। 35 দিনে তিনি 32টি জনসভায় ভাষণ দেন। এই সময় আব্বা বঙ্গবন্ধুর সাথে বিভিন্ন জনসভায় যান এবং নিজ হাতে পুরো শহরে ঘুরে ঘুরে পুস্তিকা বিলি করেন। ধীরে ধীরে গড়ে ওঠেন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে। বঙ্গবন্ধুর নির্দেশে আমার বাবা ছাত্রলীগ থেকে 1972 সালে 19শে এপ্রিল বাংলাদেশ কৃষক লীগের একজন প্রতিষ্ঠাতা সদস্য মনোনীত হন। পরবর্তীতে 1974 সালে বঙ্গবন্ধুর উপস্থিতিতে কৃষক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আব্বাকে বঙ্গবন্ধু কৃষক লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করেন। কর্মী বান্ধব বঙ্গবন্ধু বাবাকে আদর করে আমার কৃষক বলে ডাকতেন। বঙ্গবন্ধু আব্বাকে প্রায়ই বলতেন, সবসময় কৃষকের কথা বলবে, কৃষকের পক্ষে কথা বলার কেউ নেই। বঙ্গবন্ধুর নির্দেশে আব্বা ঢাকার বস্তিবাসীকে দিনাজপুরে পুনর্বাসন করেন। আব্বা আমাদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ মনে প্রাণে বিশ্বাসে অন্তরে ঢুকে দিয়ে গেছেন। মানবতার সেবা করাই বঙ্গবন্ধুর পরম ধর্ম, এ কথা জেনেই আমরা বড় হয়েছি। 1975-এর পরবর্তী জেনারেল জিয়া, খুনি জিয়ার দোসররা অনেক অত্যাচার অবিচার করেছে, কিন্তু আব্বা বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে গেছেন। কেউ তাকে চলাতে পারেনি, বঙ্গবন্ধুর কর্মীরা পেছপা হতে শেখেনি, বঙ্গবন্ধু তা ওনাদেরকে শেখাননি। মাননীয় স্পিকার, আমার জন্মের পর দীর্ঘ সময় আব্বার আদর ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম। মনে পড়ে না আমি ছোটবেলায় আব্বাকে দেখেছি, শুধু জানতাম বঙ্গবন্ধুকে ভালোবেসে, দেশটাকে ভালোবেসে আব্বা দেশের কাজ করতেন বলে সামরিক শাসক বঙ্গবন্ধুর হত্যার নীল নকশাকারী জেনারেল জিয়া জেলখানায় আটকে রেখেছে। আমাদের বাড়িতে সবসময় বঙ্গবন্ধুর কথা, দেশপ্রেমের কথা, জয় বাংলার গানগুলো শুনতে পেতাম, কিন্তু বইয়ের বিকৃত ইতিহাস যে মিথ্যা আমাদেরকে, তা আমার মা আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতেন। সবসময় জানতাম বঙ্গবন্ধুর কন্যার হাতে দেশ থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন দ্রুত বাস্তবায়ন হবে, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন, বর্তমানে সেটাই প্রমাণিত হয়েছে। আব্বাকে বিভ্রান্ত করার জন্য অনেকেই সে সময় বঙ্গবন্ধুর কন্যার কাছ থেকে সরিয়ে নিতে চাইতেন, কিন্তু আব্বাকে বলতে শুনেছি বঙ্গবন্ধুর কন্যার দ্বারাই সম্ভব বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একজন বলিষ্ঠ কর্মী হয়ে কাজ করেন আমার বাবা।
মাননীয় নেত্রী আব্বাকে 1986 সালে কৃষক লীগের সম্মেলনে কৃষক লীগের সভাপতি নির্বাচিত করেন। 96 সালে ক্ষমতায় এসে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। সেই সময় মাননীয় নেত্রীর নির্দেশক্রমে একটি বাড়ি একটি খামার প্রকল্প, যা আজকে আমার বাড়ি আমার খামার নামে সারা বাংলাদেশে গ্রামীণ অর্থনীতির ভিত্তি হিসেবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে সৃষ্টি হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক। এর মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশের যে রূপরেখা 2041 দেওয়া হয়েছিল তা দ্রুত বাস্তবায়ন হচ্ছে। বর্তমানে সমবায় ও গ্রাম উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। আব্বার শেষ সময়গুলো পর্যন্ত আমি দেখেছি কৃষকের উন্নয়নের চিন্তা, গাজীপুরের শ্রীপুরের জনগণের চিন্তা আব্বাকে একচুলও নড়াতে পারেনি। বঙ্গবন্ধুর কর্মীরা এমনই হয়। আমি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা ফতি, তিনি আমার বাবাকে বঙ্গবন্ধুর মতো করে এগিয়ে নিয়ে গেছেন, বিশ্বাস করে যে দায়িত্ব যখন দিয়েছেন তা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। আব্বা কোনোদিন বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার বাইরে যাননি। বঙ্গবন্ধু আমার আব্বাকে প্রায়ই বলতেন, কন্যা সন্তান না থাকলে বাবা হওয়া যায় না। আমার বিশ্বাস, হয়তো বঙ্গবন্ধু তার দুই কন্যার প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে একথা বলতেন। শতবর্ষে এসে তিনি যদি দেখতেন এবং বুঝতেন ওনার হাসুর কাছেই দেশ নিরাপদ। মাননীয় স্পিকার, আমি আজকে কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রীর প্রতি এত সুন্দর একটি প্রস্তাব সংসদে উত্থাপন করার জন্য, যার ফলে আজ আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা করতে পেরেছি। নাবালা অনেক কষ্টের কথাও বলেছি, ক্ষমা করবেন কোনো ভুল হলে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মানবতার মাকে ধন্যবাদ জানাই। আমাদের প্রজন্মের হাতে তুলে দিয়েছেন বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজ নামচা, আমার দেখা নয়া চিন, যা নিয়ে আজকের প্রজন্ম সঠিক ইতিহাসের ভেতর দিয়ে চলতে পারবে, পথ হারাবার আর কোনো আশঙ্কা থাকবে না। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম আপনার নির্দেশে আওয়ামী লীগের কর্মী হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। মাননীয় নেত্রীর জন্য সকলের কাছে দোয়া চাই। বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য।